चैनल जीरो सम्भावना नतून शुरू मेयर महोदय का मात्र यही अनुरोध এই মহাপুরুষদের সময় যাতে এখানে হাত না বসে এবং লোকজন আসা যাওয়ার জন্য খুব অসুবিধা হইব। করোনা ভাইরাসের রোগটা বিস্তারিত হবে এবং অনেক অসুবিধা হয়ে দাঁড়াইব। কৃষি জমি রক্ষা ও করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে গরুর হাট না বসানোর জন্য মানববন্ধন করেছে বন্দরের উত্তর লক্ষণ খোলার এলাকাবাসী। রোববার দুপুরে শহরের চাষারস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মারুফ, সমাজসেবক নেসার আহমদ, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তাহেরুল ইসলামের কন্যা সাবিনা ইয়াসমিন, ইমাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ জুয়েল, ডেইজি আক্তার, কামাল হোসেন, মোহাম্মদ সলিমুল্লাহ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফাহিম, মাহমুদা বেগম ও ঝুমা বেগম সহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, যে কোনো মূল্যে উত্তর লক্ষণ খোলার নিরাপদ জায়গায় গরুর হাট বসতে দেয়া যাবে না। এই স্থানে গরুর হাট বসানো হলে এলাকাবাসী যে কোনো মুহূর্তে করোনায় গণ আক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং নিজেদের জীবন রক্ষার স্বার্থে আমাদেরকে গরুর হাট ঠেকাতে হবে। সবসময় গোটারাঘাট দিয়া লোকজন আসা যাওয়া করে। এখন করোনা পরিস্থিতিতে মানুষ মর্মাহত অনেক চিন্তা ভাবনার মধ্যে আছে। এইভাবে লোক এসে আসা যাওয়া করার হাত নিলে আমাদের ভীষণ অসুবিধা হবে এবং কতগুলো আমাদের একজন মারা গেছে এবং এই নিয়ে আমাদের অনেক চিন্তা মধ্যে আছে। মেয়র মহাশয়ের কাছে আমাদের এটাই অনুরোধ, এই মহাপুরুষদের সময় যাতে এখানে হাট না বসে এবং লোকজন আসা যাওয়ার জন্য খুব অসুবিধা হইব। করোনা ভাইরাসের রোগটা বিস্তারিত হবে এবং অনেক অসুবিধা হয়ে দাঁড়াইব। এই আমার আকুল আবেদন বাসাই দিয়ে আসসালামু আলাইকুম। মারামারি কুণ্ডলের সৃষ্টি হয়, সেই জন্য আমাদের ফসলের জমি যাতে নষ্ট না হয় আর আমরা হাটের প্রতিবাদে আজকে মানববন্ধন। ফসলের জমির উপরে কি হাট হচ্ছে? আমাদের মূল জমি এবং আমাদের পয়স্থি, মানে লব্ধ পয়স্থি, যেটা আমাদের সরকারি পয়স্থি, আমাদের দীর্ঘ 100 বছরে এবং লিজ করা, পূর্বে লিজ করা ছিল, কৃষি ফসল ফলাই আমরা খাইতেছি। উপজেলা থেকে আমরা সরকারিভাবে আমরা লিজ নিয়ে বুগ্ধ হলে আসছিলাম। বর্তমানে তারা এই বেদখল করার জন্য গরুর হাট নাম করে জায়গাটা বেদখল করা পায়তারা করতেছে, সেই জন্য দখল করে নিতে চায়। মানে এলাকার কিছু লোক এবং কাউন্সিলর সহযোগী, কাউন্সিলর এবং এনায়েত এবং বাদল এবং আরও তার সহযোগীরা মিলে এটা মানে পায়তারা করতেছে, বিভিন্ন ধরনের পায়তারা করতেছে এটা যাতে এদের হাটটা তাদের কবজায় চলে যায়। বিয়ের আগে তারা ই করছিল পার্কের নাম করে, পার্কের নাম করে সব সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশনের কাজকর্ম বন্ধ ছিল। এই ফাঁকে তারা 25 রমজানে একবার তারা কায়দা করছিল যে এটা বেদখল করা, ওইটা পারে নাই। এখন আবার তারা গরুর হাট নিয়ে এই জায়গাটা বেদখল করা পায়তারা করতেছে। এতে করে অনেক মুক্তিযোদ্ধা পরিবার এবং অনেক সাধারণ মানুষ কৃষি ফসল থেকে বঞ্চিত হবে এবং কৃষি ফসলগুলি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমরা মানববন্ধনে এটার বিরুদ্ধে, হাটের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি এবং এই ভাইরাস থেকে, মহামারী করোনা ভাইরাস এই গণজমায়েত হইলে যাতে মানুষ কোনো আক্রান্ত না হয় এবং আমরা শান্তিভাবে থাকতে পারি, সেই জন্য আমাদের আর এইখানে হাট হইলে রাস্তা দিয়ে মানুষ চলাচলে বিরাট বিঘ্ন ঘটবে। কারণ এরা সকাল থেকে সন্ধ্যা রাত্র পর্যন্ত অনেক লোকের সমাগম চলাচল করে, গ্রামের ফ্যাক্টরি মহিলা শ্রমিক এবং এই যে ফ্যাক্টরি আছে, সোহাগপুর টেক্সটাইল আছে বা অন্য অন্য ফ্যাক্টরি, মসজিদ মাদ্রাসা লোকজন চলাচল করে। এতে করে আমরা বিরাট অসুবিধার সম্মুখীন আছি, সেই জন্য আমরা আজকে প্রতিবাদে মানববন্ধনের কি হয়েছে। আমাদের এলাকা করোনা মুক্ত, কিন্তু যদি এখানে হাট হয় তাহলে মানে বিভিন্ন মানুষের সমাগমের কারণে আমাদের এলাকা ভাইরাস প্রবেশ করতে পারে। সেই জন্য ঘনবসতির জন্য এলাকা সারা বাংলাদেশ বিপর্যস্ত, সেখানে যদি আমাদের এলাকায় হাট হয় তাহলে বিভিন্ন মানুষের সমাগমের মাধ্যমে আমাদের এলাকায় ভাইরাস ঢুকতে পারে, কিন্তু আমাদের এলাকা ভাইরাস মুক্ত। আমাদের জোরদার দাবি যেন আমাদের এলাকায় মেয়র মহোদয় হাটটা কোনো কারণে না হয়,
সেই ব্যবস্থা নিবে। আর আমরা আমাদের এলাকা ঘনবসতিপূর্ণ, ভাইরাস মুক্ত, আর যেন হাট করে ভাইরাস হতে পারে সেজন্য যেন হাট না হয় সেজন্য মহর মেয়রের কাছে বিনীত প্রার্থনা। উত্তর লক্ষণপুরা পঁচিশ নম্বর ওয়ার্ডের এক হাট সংকলনের যে হাট, এই হাট না হওয়ার উদ্দেশ্যে আমরা আইতেছি এবং এই সারা বিশ্বে করোনা ভাইরাসের আক্রান্তর ভিতরে এর ভিতরে আমরা এই বাংলাদেশ করোনা ভাইরাসের আক্রান্তর মুখোমুখি আছি। এখন বিভিন্ন এলাকা হইতে যে গরু ছাগল আসবে এবং বিভিন্ন দেশের পাইকার যারা আসবে তারাও করোনা ভাইরাসের আক্রান্ত থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের এলাকার ভিতরে করোনা মুক্ত এলাকা এখানের ভিতরে এখন পর্যন্ত কোনো মানুষ করোনা আক্রান্ত হয় নাই, আর যাতে না হয় অধিক আল্লাহ তালা যেমন তাদেরকে সবাইকে সহযোগিতা এবং হেফাজত করে। আমাদের উদ্দেশ্য এই হাট যাতে না হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টের গরু ছাগল আইসা এই এলাকার দূষণমুক্ত না করে, তার জন্য মহাদের কাছে আমরা আকুল আবেদন রাখি যে উনি পঁচিশ নং ওয়ার্ডের এনায়েত হোসেন কমিশনার, আমাদের ওয়ার্ডের কমিশনার, উনিও যেন আমাদের এই শান্তির লক্ষ্যে এই কাজ সম্পাদন করতে রাজি হন এবং এই ঘাট দিয়া শত শত মানুষ কর্মজীবী করতে নদী পার হইয়া যা যার উদ্দেশ্য কর্মস্থলে যায় এ তাদের দ্বার ভিতরেও ব্যাঘাত করতে পারে। এবং সামনে প্রাইমারি স্কুল আছে, সামনে একটা মসজিদ আছে, ইয়ার মাঝে একটা ছোটখাটো একটা মার্কেট আছে এবং ছোট বাচ্চাদেরও আছে। এখানে এই বিভিন্ন ডিস্ট্রিক্টের গরু আসলে মহামারীর এই ভাইরাসের আক্রান্ত সম্ভাবনা থাকতে পারে। এই কারণে মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, এই হাট যাতে এখানে না হয়, আমাদের শান্তির অসুবিধা যাতে না ঘটে, এখানে মহামারীর সংক্রান্ত যাতে না ছড়ায়, এই উদ্দেশ্যের ভিতরে মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই যাতে হাটটা এখানে না হয়। এই কারণে আমাদের শান্তিভাবে বসবাস করার লক্ষ্যে উনি কাজ করে, এই বলে আমার বক্তব্য শেষ করিলাম। সালামু আলাইকুম।